আজকের রেসিপির জন্য এখানে আমি 250 গ্রাম পরিমাণে লিকুইড দুধ নিয়েছি, আর নিয়েছি 2টো ডিম। আপনারা যদি 4টে ডিম নেন তাহলে কিন্তু 500 গ্রাম দুধ রাখতে হবে। এখানে আমি প্যানটা গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো দুধ। এবার এই দুধের মধ্যে 1 টুকরো আমি দারচিনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 টুকরো পরিমাণে এলাচ। এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি। দুধটা আমি ফুটিয়ে অর্ধেক পরিমাণে বানিয়ে নেব। এদিকে আমি একটা বোল নিয়েছি, আর এই বোলের মধ্যে ডিম দুটো আমি ফাটিয়ে নেব। এখানে আমি ফগ নিয়েছি, ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। এদিকে দেখুন, ডিমটা কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর এইভাবে কিন্তু ডিমটা ফেটে নিতে হবে। একটু সময় ধরে ফেটালে কিন্তু ডিমটা ভালো মতো ফেটানো হয়ে যাবে। এদিকে দেখুন, দুধটা কিন্তু অর্ধেক করে নিয়েছি ফুটিয়ে, আর এইভাবে কিন্তু অর্ধেক করে নিতে হবে। এবার এই দুধের মধ্যে আমি ফেটানো ডিমটা দিয়ে দেবো, আর স্প্যাচুলা দিয়ে এটা অনবরত নাড়বো। এই সময় কিন্তু স্প্যাচুলাটা অনবরত নাড়াতে হবে। এইভাবে আমি অনবরত নাড়াতে থাকবো যতক্ষণ না দানা দানা ভাব চলে আসে। তো দেখুন, দানা দানা ভাব কিন্তু আসতে শুরু করেছে, আর গ্যাসেরটা কিন্তু এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে। তো বন্ধুরা দেখুন, ডিমটা কিন্তু দুধের সাথে মিশে গিয়েছে, আর দুধটা বেশ শুকিয়ে যেতে অল্প অল্প দানা বাঁধতে শুরু করেছে। তো দেখুন, ডিমটা কিন্তু পুরোপুরি দানা বেঁধে গেছে, একদম মিহিদানা যেভাবে দানা দানা হয় সেইভাবে কিন্তু বেঁধে গেছে। আর এখন দেখুন, বেশ দুধের যে জলটা সেটা ছেড়ে দিয়েছে, এই জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে। এদিকে দেখুন, জলটা কিন্তু বেশ ভালো মতো শুকিয়ে নিয়েছে, আর এইভাবে কিন্তু ডিমটা দানা বাঁধিয়ে নিতে হবে, আর জলটা শুকিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। এবারে এর মধ্যে আমি 75 গ্রাম পরিমাণে চিনি দিয়ে দেবো। চিনিটা আপনারা কম বেশি করে দিতে পারেন। এবারে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে আমি কিশমিশ কুচি দিয়ে দেব। এবারে এখানে আমি একটু কালার ব্যবহার করব, জাফরানি ফুড কালার, একটু কালারটা ভালো আসবে। দিয়ে এটা আমি ভালো করে মিক্স করে নেব। আর বন্ধুরা, যদি কালারটা আপনারা পছন্দ না করেন তো এটা বাদ দিতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন, আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আরও কিছুক্ষণ এটা আমি নাড়াচাড়া করে নেব। আর দেখুন, কালারটা কিন্তু এখন অপূর্ব হয়েছে। যেমন আমরা মিষ্টির দোকান থেকে মিহিদানা কিনে খাই, সেভাবে কিন্তু কালারটা রেডি হয়ে গেছে। আরও কিছুক্ষণ এটা আমি রান্না করে নেব। তো চিনি থেকে যে রসটা উঠেছে সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে, নিয়ে একদম ঝরঝরে করে বানিয়ে নিতে হবে। এবারে এই হালুয়ার মধ্যে বাদাম কুচি দিয়ে দেবো। এখানে আমি আমন্ড বাদাম ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু পেস্তা বাদামও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, নতুন স্বাদের ডিমের হালুয়া কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশনের জন্য রেডি করে নেব। ডিমের হালুয়াটা দেখুন বন্ধুরা, একটা প্লেটে আমি পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি। আর এখানে আমি কিছুটা আমন্ড কুচি নিয়েছি, ওপর থেকে আমি সাজিয়ে দেব। আর বন্ধুরা, সুজির হালুয়া তো আপনারা অনেক খেয়েছেন, একদম নতুন স্বাদের ডিমের হালুয়া কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ রইল। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে আমি বিদায় জানাচ্ছি।